হাই এভরিওয়ান, দিস ইজ রেইনবো কুকিং পয়েন্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব শীঘ্রই আমাদের সবার প্রিয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যেহেতু কুরবানির ঈদ, তাই আপনাদের জন্য আমার আজকের আয়োজন গরুর মাংসের টিকিয়া। এই টিকিয়াটা বিয়েবাড়িতেও খুব পপুলার, তাই আমি চেষ্টা করেছি বিয়েবাড়ির টিকিয়ার স্বাদ বজায় রেখে তৈরি করার। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আমার রেসিপিসগুলো আপনার সোশ্যাল পেজে বেশি বেশি শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেই এই টিকিয়া তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমেই লাগবে কিমা। আমি এখানে 1.5 কাপ গরুর মাংসের কিমা নিয়েছি। লাগবে বুটের ডাল। আমি 1/4 কাপ বুটের ডাল ভালো মতো ধুয়ে প্রায় 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজানোর ফলে ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। আরও লাগবে 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 2টা এলাচ, 2টা লবঙ্গ, 1টা ছোট তেজপাতা, 2টুকরা দারচিনি ও স্বাদ মতো লবণ। এখন এই সব কিছু একটা ননস্টিক হাঁড়িতে নিয়ে 3/4 কাপ পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিব। প্রথম 3 মিনিট হাই হিটে রান্না করব। এরপর চুলার আঁচ একদম লোতে রেখে কিমা ও ডালগুলো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। খেয়াল রাখবেন পানিটা যেন একদম ড্রাই হয়ে যায় এবং হাঁড়ির নিচে লেগে না যায়। কিমাগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন কিমাতে কোনো পানি অবশিষ্ট নেই, একদম ড্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে শিলপাটায় বেটে নিব। আমি কিমাগুলো ঠান্ডা করে দেন শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, তবে ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না। দেখুন কিমাটা একদম মিহি হয়েছে। ব্লেন্ড করার আগে অবশ্যই গরম মশলাগুলো ফেলে দিতে হবে। এখন ফাইনালি কিমার সাথে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে। লাগবে 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ পুদিনা পাতা মিহি কুচি, 1.5 টেবিল চামচ ধনে পাতা মিহি কুচি, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, চিনি 1/2 চা চামচ, গরম মশলা পাউডার পিঞ্চ, আরও লাগবে ফ্রেশ কাঁচামরিচ 4 থেকে 5টা অথবা আপনাদের ঝাল অনুযায়ী। আমি কাঁচামরিচটা শিলপাটায় ছেঁচে বা আধবাটা করে নিয়েছি। ট্রেডিশনালি টিকিয়াতে মরিচটা ছেঁচেই দেওয়া হয়, তবে আপনারা চাইলে মিহি কুচি করেও নিতে পারেন। লাগবে 2/3 কাপ বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম ও রুম টেম্পারেচারে থাকা ডিম 1টা, লবণ স্বাদ মতো। এখন এই সব উপকরণ ভালো মতো একসাথে মিশিয়ে নিব। মাখানো শেষ, দেখুন ডোটা কিন্তু মোটামুটি শক্ত হয়েছে। যদি আপনাদেরটা এর চেয়ে নরম মনে হয়, তাহলে সামান্য ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। এখন সামান্য কিমা নিয়ে 2 হাতের তালুর সাহায্যে প্রথমে বল করে নিতে হবে। দেন বলটাকে 1 হাতের ওপর রেখে আরেক হাত দিয়ে 1টা চড় মারতে হবে। কারো যদি চড় দেওয়ার অভ্যাস না থাকে, তাহলে এখনই প্র্যাকটিস করুন। যদি বলটাকে এভাবে 1টা চড় মারেন, তাহলে চারপাশ ফেটে যাবে না, প্লাস একদম বিয়েবাড়ির টিকিয়ার মতো হবে। আমি দেখেছি ট্র্যাডিশনালি বাবুর্চিরা এভাবেই করে থাকেন। এরকম করে 2 হাতে জোরে চাপ না দিলে সাইডগুলো আর এমন পাতলা আর সুন্দর হবে না। আমি সবগুলো টিকিয়া বানিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব।
আপনারা চাইলে নর্মাল ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন ডিপ থেকে নামাবেন তখন পেপার টাওয়েলের ওপর রেখে রুম টেম্পারেচারে এনে ভেজে নেবেন। এখন একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল দিয়ে মিডিয়াম আঁচে টিকিয়াগুলো ভেজে নিব। এটাতে কিন্তু কোনো এক্সট্রা ডিম বা ব্রেড ক্রাম দরকার নেই। উপরে যে একটা বাবল দেখা যাচ্ছে সেটা ডিমের জন্য হচ্ছে, একটা হাতল দিয়ে এরকম করে সরিয়ে দিলেই হবে। ভাজা হয়ে গেছে, এখন একটা পেপার টাওলে তুলে নিব। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে টিকিয়া। গরম গরম পরিবেশন করুন পোলাও কিংবা বিরিয়ানির সাথে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আমার রেসিপিসগুলো আপনার সোশ্যাল পেজে বেশি বেশি শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।